আমি বুঝি না একটা মানুষকে আর কতভাবে ইগনোর করলে সে বুঝবে আমি তাকে ইগনোর করতেছি। তুমি মেসেজ দিলে আমি সিন করে রিপ্লাই দিই না, তুমি ফোন দিলে আমি বারবার কেটে দিই, কারণ আমি তোমাকে ইগনোর করতেছি। তবু বারবার বেহায়ার মতো মেসেজ করেই যাও, ফোন দিয়েই যাও, তুমি বুঝো না আমি ইরিটেটেড হই? এত ছ্যাঁচড়া কেন তুমি? নেক্সট টাইম আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আসলে আমি বেহায়া, তুমি আমার মেসেজ সিন করো কিন্তু রিপ্লাই দাও না। তবুও বেহায়ার মতো বারবার তোমাকে মেসেজ দিতেই থাকি, কেন জানো? শুধুমাত্র একটা রিপ্লাই পাওয়ার আশায়। তোমাকে আমি অনেকবার ফোন দিই কিন্তু তুমি আমার ফোন রিসিভ না করে কেটে দাও। তবুও শেষটার মতো তোমাকে ফোন দিতেই থাকি, কেন জানো? শুধুমাত্র একটু কথা বলার জন্য। তোমার কাছ থেকে এতটা ইগনোর পাওয়ার করো, এই কাজগুলো কেন করি জানো? কারণ তুমি যখন আমার একটা মেসেজের রিপ্লাই দাও তখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। তুমি যখন আমার সাথে একটু কথা বলো তখন নিজেকে পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান ব্যক্তি মনে হয়। কি বললে? অনেক বিরক্ত করি তোমায়, তাই না? অনেক ইগো তোমার, তাই এইভাবে কথাগুলো বলতে পারলে। যাও, আজ থেকে ছেড়ে দিলাম তোমাকে বিরক্ত করা, নিজেকে সরিয়ে নিলাম তোমার জীবন থেকে, চলে যাব অনেক দূর। কেউ আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না, এমন একদিন আসবে তোমার কাছে তোমার ইগো, তোমার অ্যাটিটিউড সব কিছুই থাকবে, শুধু থাকবে না তোমাকে বিরক্ত করার মতো এই মানুষটা। তখন তুমি বলবে একটা মানুষ ছিল যে আমাকে বিরক্ত করত। তখন তুমি এই বিরক্ত করার মানুষটাকে মিস করবে। পাগলের ভালো আসার স্বভাব, পাগলের ভালো আসার স্বভাব।